আমি নির্দ্বিধায় মাইকে বলতে পারি আমি একজন মুসলমান, 100% কোন হিন্দুকে আমি সমর্থন করতে পারি না, পারবো না, আমি মাইকে বলতে আমার দ্বিধা নেই। আপনি একজন হিন্দু 100% একটা মুসলমানকে সমর্থন করতে পারেন না, কিরকম? আমি একজন মুসলমান লোক, আপনি চাইলেও আপনি গিয়ে মন্দিরে পূজা করছেন, আমি সেই পূজাটাকে সমর্থন করতে পারি না। আপনি একজন হিন্দু লোক, আমি মসজিদে নামাজ পড়ছি, আপনি সেই নামাজ পড়াটাকে সমর্থন করতে পারেন না, আমার সাথে সাথে আপনি গিয়ে মসজিদে নামাজ পড়তে পারেন না, আমি কি আপনার সাথে মন্দিরে পূজা করতে পারি না? কিন্তু আমরা কি পারি? আপনি এবং আমি দাঁড়িয়ে সমাজের ওই অত্যাচারী লোকটার বিরুদ্ধে দাঁড়াতে পারি, যে লোকটা আপনাকে এবং আমাকে, আপনার এবং আমার ভোটের দ্বারা তারা তাদের মসনদ তৈরি করে, তারা তাদের রাজত্ব তৈরি করে আমাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে। আপনি এবং আমি মিলে, আপনি হিন্দু আমি মুসলমান মিলে পারি ওই নেতাগুলোকে ছুড়ে ফেলে দিয়ে সমাজ একটা নতুন নেতা তৈরি করতে, যারা সুস্থ সমাজ তৈরি করতে পারে। আর আমরা পারি বলেই আপনাকে এবং আমাকে আটকানো হচ্ছে, আপনাকে এবং আমাকে দূর করে দেওয়া হচ্ছে, আপনাকে এবং আমাকে বিভেদ করে দেওয়া হচ্ছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, দেখুন একটা বাংলায় প্রবাদ আছে, গায়ে আগুন লাগলে মন্দিরও বাদ যায় না, গায়ে আগুন লাগলে মসজিদও বাদ যায় না। এটা মাথায় রাখুন। সাম্প্রদায়িকের বিশ্বাস্য কিছু রাজনৈতিক নেতারা খেলছে, যারা আপনাদের মনের মধ্যে হিন্দুত্ববাদী জিগির তুলছে, দেখে নিবেন এই লোকগুলো কিন্তু সাধারণ হিন্দু না। আমি বারবার বলছি, ভারতবর্ষের 90%, 85% হিন্দু মানুষের, 100% মধ্যে 15% ব্রাহ্মণ্যবাদ। আপনারা সব সংবিধান মানেন? সংবিধানকে মানেন তো? জানেন তো সংবিধান ভারতের? একজন হিন্দু লোক, একজন মুসলমান লোক, সেই সংবিধানের রচয়িতা কে? বাবা সাহেব আম্বেদকর। ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে বলার আগে আমি আম্বেদকরের কোটেশনটা কেন তুলছি? আম্বেদকর একজন হিন্দু লোক, তিনি বলেছিলেন, তোমার হাতে যদি একটা ঢিল থাকে, তুমি যদি দেখো একটা বিষাক্ত সাপ আসছে আর একটা ব্রাহ্মণ আসছে, তুমি ঢিলটা ব্রাহ্মণকে ছুড়ে মারো, পরে সাপটাকে মারবে। এটা আজকে যদি আমি মুসলমান লোক বলি, আপনার মনে হতে পারে আমি হিন্দু লোকের বিরুদ্ধে বলছি, কিন্তু না, সাম্প্রদায়িক আর বিশ্বাস্য ব্রাহ্মণ্যবাদীদের একটা অংশ, সমস্ত ব্রাহ্মণ্যবাদী নয়, একটা ব্রাহ্মণ্যবাদীদের একটা অংশ, ব্রাহ্মণ্যবাদীদের এক ধরনের নেতা, যারা হিন্দুত্ববাদী জিগির তুলে মুসলিম এবং হিন্দুর মধ্যে ডিভাইডেড করছে। এটা আপনার এবং আমার জন্য ক্ষতি, কারণ আপনি একজন হিন্দু লোক, আপনি একজন মুসলমান লোক, সকালবেলা উঠে আপনাকে মাঠে খাটতে হয়, বন্যা হয়ে গেলে আপনার এবং আমার দুটো ধান জমি ডুবে যায়, আমাদেরকে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে কি করে সেইখান থেকে আমাদের ঋণ মকুব করাতে হয়, আপনাকে এবং আমাকে করাতে হয়, কোনো ব্রাহ্মণ্যবাদী লিডারকে করাতে হয় না, কোনো মৌলবাদী নেতাকে করাতে হয় না। কিন্তু আমরা যদি এই মানুষদের বিরুদ্ধে গিয়ে, পক্ষে থেকে তাদেরকে যদি উৎসাহী করি, তাদের অনৈতিক কাজকে যদি আমরা সমর্থন করি, তাহলে জেনে রেখে দিন, আগামী সকালটা কিন্তু অন্ধকার, আমরা কিন্তু পারবো না। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন যুব সম্প্রদায়কে, বিশেষ করে আপনাদেরকে আমি দাবি করি, আহ্বান করি, আইমা হিন্দু মুসলিম সবাইকে নিয়ে চলে। এটা আমার দিক থেকে আমি খুলে দিয়েছি, আমাদের সংগঠনের দিক থেকে দরজা খোলা। আমি বলি মাঝে মাঝে যে আজকে এটা তো আপনার ব্যর্থতা হয়। একজন হিন্দু মানুষ করে একটা প্রোগ্রামে আমাকে বলছিলেন, মাস্টারমশাই লোক, যে ভাইজান আপনাদের প্রোগ্রামে, অনেকদিন আগের কথা, যে ভাইজান আপনাদের প্রোগ্রামে নারী তকবীর আল্লাহু আকবার হয়, এটা তো আপনি হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলবেন, তো এটা দেখে কেমন খারাপ লাগে। তো আমি বলেছিলাম যে স্যার, নারী তকবীর আল্লাহু আকবার আমি মসজিদে দিই, আমি আমার আইমা সংগঠনে দিই না, কিন্তু এর জন্য তো দায়ী আপনি, আপনি, আমি সংগঠনটা হিন্দু মুসলমান সবার জন্য বানিয়েছি, আপনারা যদি না এগিয়ে আসেন তাহলে কিন্তু এই প্রোগ্রামটার মুসলমানরা, যদি 100 জনের মধ্যে 99টা মুসলমান থাকে, অজান্তে কিন্তু তারা বলে দিবে। তো তিনি বলেছেন, হ্যাঁ আমাদেরই ব্যর্থতা যে আমরা আইমাকে ঠিক মতো বুঝতে পারিনি। তো আমি একজন মুসলমান।